হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মনে করাবো শৈশবে সেই দিনগুলো, যে দিনগুলো আমরা পেছনে ফেলে এসেছি। আচ্ছা লিসেনার্স, আপনাদের মনে পড়ে সেই ছোটোবেলার এই মজার খেলাটার কথা? আমরা যখন রাস্তা দিয়ে স্কুল কলেজ থেকে বাড়ি ফিরতাম বা কোথাও যাওয়ার পথে আমাদের পায়ের সামনে যদি কিছু পেতাম, যেমন প্লাস্টিকের বোতল বা কোনো খাপ বা ইট পাটকেল ইত্যাদি, যাই পেতাম না কেন, সেগুলো আমরা পা দিয়ে ফুটবলের মতো করে খেলতে থাকতাম, ঠিক কিনা লিসেনার্স? মনে পড়লো তো সেই দিনগুলোর কথা? নিশ্চয়ই মনে পড়েছে এতক্ষণে, আর সেই সাথে মুখে একটু হাসি ফিরেছে এই স্মৃতিটা মনে পড়ে, তাই না লিসেনার্স? রাস্তায় এটা খেলতে কিন্তু বেশ মজা লাগে, একা একা কিন্তু বেশি আনন্দ পাওয়া যেত না, সঙ্গে কেউ থাকলে তখনই খেলাটায় বেশি আনন্দ পাওয়া যেত, ঠিক কি না? এবার ফিরে আসি আমাদের শৈশবে সেই দিনগুলোতে, যে দিনগুলোতে আমরা নদী অথবা পুকুরে পাতলা ইটপাটকেলের টুকরোগুলো হাতে নিয়ে একে একে করে ছুটতাম নদী অথবা পুকুরে জলের মাঝে, তিন চারবার করে ঢেউ খেলতো ডুবসাঁতারের মতো কিছুটা, তাই না লিসেনার্স? অনেক ভালো লাগতো কিন্তু আমার শৈশব জীবনে, আমি আর আমার দাদা এই খেলাটা অনেক খেলেছি। কার ইট কতবার জেগে উঠতে পারে, এটাই ছিল মজার খেলা। তারপর ঢিল ছুঁড়ে মারা জলের ভেতরে, বড় বড় মাঝারি মাঝারি ঢিল, মাটির ঢেলা, এইসব যখন জলে ছুঁড়ে মারা হতো, মনে করুন ঠিক সেই সময়কার স্মৃতিগুলোর কথা, কেমন শব্দ হতো, কেমন ঢেউ খেলতো নদী পুকুরের জল, আর কেমন আনন্দ পেতাম আমরা। একবার চোখ বন্ধ করে মনে করে দেখুন সেই ফেলে আসা মিষ্টি শৈশবের দিনগুলোর কথা। দুটো স্মৃতি বলতে বলতে এখন আমার আরেকটা স্মৃতি মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমাদের একটা ডোবা ছিল, সেই ডোবাতে যখন ফাল্গুন চৈত্র মাসের দিকে জল শুকিয়ে কাদা হয়ে যেত, খুবই অল্প পরিমাণে জল থাকতো, তখন আমরা মাছ ধরতে নামতাম। দাদা, আমি, পিসি, বাবা সবাই মিলে মাছ ধরতাম, প্রচণ্ড আনন্দ পেতাম আমি আর দাদা। কাদার মধ্যে পা দুটো অনেকটা পরিমাণে ঢুকে যেত, কেমন যে লাগতো সত্যি সেই অনুভূতিটা এখন বড্ড মিস করি। কাদাতে পায়ের ছাপগুলো দেখতে খুবই ভালো লাগতো, ডোবার কাদা তো ভীষণ রকমের কালো ছিল দেখতে, কাদার মধ্যে নেমে টাকি মাছ ধরার মজা ছিল এক কথায় বলতে গেলে খুবই খুবই আনন্দের। হাতে একটা ব্যাগ আর কাদার মধ্যে থেকে খপ খপ করে মাছ ধরা, সেই স্মৃতিগুলো আজ বড্ড মনে পড়ে, সত্যি অনেক আনন্দের ছিল সেই দিনগুলো আমার কাছে। পিসি মাঝে মাঝে মাছ মনে করে সাপও তুলে ফেলতো, কি একটা অবস্থা হতো সেই সময়। আচ্ছা লিসেনার্স, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, হাসি খুশি রাখুন আপনার প্রিয়জনদেরকে, আর আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন আরও শৈশবের দিনের গল্প স্মৃতিগুলো শোনার জন্যে। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য।